আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, তো এর আগে অনেকবারই জানতে চেয়েছেন যে আমাদের যে ব্যাটারি চালিত ইজি বাইকগুলো আছে, তো সেই ইজি বাইকের ব্যাটারিতে টোটাল কত লিটার পানি লাগে, তো সেই সম্পর্কে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এই লজিকটার উপরেই যে ব্যাটারি চালিত ইজি বাইকের ব্যাটারির যখন আপনি পানি চেঞ্জ করবেন, আমাদের যে অ্যাসিড পানিগুলা, তো সেই পরবর্তীতে আমাদের কত লিটার অ্যাসিড পানি লাগবে সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি তৈরি করা। তো সেই ক্ষেত্রে আপনি যদি এটা নিয়ে যদি অবশ্যই শিখতে চান, তাহলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, এবং চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যাটারিতে তো ইজি বাইকের যে ব্যাটারিগুলো থাকে, তো সেই ব্যাটারির যখন অ্যাসিড, যখন আপনার গ্র্যাভিটি যখন সেটা আপ এবং ডাউন হয়, তখনই কিন্তু আমাদের কিন্তু পানিটা পরিবর্তন করতে হয়। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পুরাতন ব্যাটারিগুলো থাকে, তো সেই ব্যাটারি যখন অনেক দিন হয়ে যায়, তখন তার অ্যাসিডটা কিন্তু প্লেটের সাথে মানে অনেক প্রকার ময়লা হয়ে যায়, তো সেই ক্ষেত্রেও কিন্তু পানি চেঞ্জ করা দরকার। তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারি যদি নতুন থেকেই যদি আপনি ব্যাটারির পানি ভালোভাবে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি কিন্তু অনেকটাই ভালো থাকবে। এবং আমাদের যে ব্যাটারিগুলো, কিছু কিছু ব্যাটারিগুলো আছে যে 6-7 মাস ভালোই চলে, তারপরে যারা আবার নতুন করে ব্যাটারিতে অ্যাসিড পানি ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাটারিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই স্ট্রং হয়। ব্যাটারিতে এক সময় একই অ্যাসিড যখন রাখা হয়, তখন কিন্তু ব্যাটারির ওই প্লেটগুলো কিন্তু অনেক প্রকার ময়লা হয়ে যায় এবং ব্যাটারির পানিগুলোও কালো হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সেটা প্লেটের উপর কিন্তু অনেকটাই ক্ষতিকারক হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যখন ব্যাটারির ফুল একদম অ্যাসিড চেঞ্জ করব, তখন কিন্তু আমাদের কিন্তু ব্যাটারির ভিতরে যে পানিগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই একদম চেঞ্জ করে নিতে হবে, পুরাতন যে পানিগুলো থাকবে সেটা একদম ফেলে দিতে হবে, এবং সেই ব্যাটারির যে প্লেটগুলো আছে সেখানে আবার এক্সট্রা পানি দিয়ে আপনি সেটা কিন্তু আবার ধুয়ে নিতে, সেটা আরো ভালো হয়, কারণ প্লেটটা যদি একটু চকচক হয় সেক্ষেত্রে কিন্তু সেটা আরো ভালো হবে। তো মূলত যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের এখন কত লিটার পানি ব্যবহার করতে হবে সেটা কিন্তু অবশ্যই জানা দরকার। তো মূলত 5 ব্যাটারির যে গাড়িগুলো আছে 60 ভোল্ট, তো সেই ব্যাটারির গাড়িগুলো টোটাল প্রায় 60 লিটারের মতো পানি লাগে, তো সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, সেটা কোনো সমস্যা না, তো প্রায় 60 লিটার এরকম লাগে। তো এবং 4 ব্যাটারির গাড়িতে কিন্তু সামথিং একটু কম লাগবে, সেটা কিন্তু অবশ্যই গণনা করে বের করা যাবে। তো কোনোভাবেই যাতে ব্যাটারির যে অ্যাসিড গ্যাভিট আছে সেটা 1280 এবং 1300 উপরে না যায়, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু ব্যাটারি কিন্তু অনেকটাই হুমকির মুখে থাকবে, কারণ ব্যাটারি কিন্তু একদিনে নষ্ট হয়ে যেতে পারে সেটার কোনো ধারণাই নাই, কারণ অ্যাসিড গ্যাভিটি যদি অতিরিক্ত হয়ে যায় সেক্ষেত্রে সেটা প্লেটের উপর কিন্তু প্রচুর পরিমাণ চাপ সৃষ্টি করবে, সেক্ষেত্রে কিন্তু প্লেট একদম জোড়া হয়ে যেতে পারে, কারণ প্লেট যেমনটাই শক্ত আবার ঠিক তেমনটাই কিন্তু একদম নরম। তো সেই ক্ষেত্রে অ্যাসিড গ্যাভিটি নিয়ন্ত্রণে রাখবেন, আপনার ব্যাটারি অনেকটাই ভালো থাকবে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।